গেছি আমরা আরেকটা ডেস্টিনেশনে। এটা হলো কি তোমার বিশ্বেশ্বরা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। এখানে তোমার থ্রি স্টোরিড বিল্ডিং, থ্রি স্টোরিড ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারে ডিফারেন্ট ডিফারেন্ট তোমার আইটেমসগুলো আছে, যেটা আমরা এখন অব্দি আমরা ড্রাইভার আঙ্কালে হইছুন। সো ভিতরে ঢুকিয়ে আমরা দেখি কিরম কি আছে। চলো প্রথমে আমরা টিকিট লইতে লাগবো। পার ফ্লোরে ডিফারেন্ট ডিফারেন্ট টিকিট, হ্যাঁ নিচের ফ্লোরে মেবি 50 rupees করিয়া। সো চলো আগে টিকিটটা করা যাক। দেখো সব লেবার মানে ওয়েইং এর সব ইয়ে আর কি, তা হুইল এন্ড অ্যাক্সেল। মানে সায়েন্স মানে টেকনোলজিক্যাল মিউজিয়াম তো অবভিয়াসলি পুরা তোমার সায়েন্সেই সায়েন্স, সায়েন্সেই সায়েন্স পুরা। মানে তোমার ফিজিক্স সই দেখো বল ওই দিকে কে উঠিয়া পুরা ফিজিক্স। দেখো কি কি মেশিন, স্টিম ইঞ্জিন দেখো, এখানে স্টিম ইঞ্জিনের ছবিও। পুরা মেকানিজম সব, এটাও স্টিম ইঞ্জিন দেখো, ব্র্যাঙ্কাস স্টিম ইঞ্জিন। এখানে প্রেস করিয়ে না মেশিনটাকে মুভ করতে পারবা দেখো, এত হিউজ হিউজ না মেশিন, পুরো ইঞ্জিন ইঞ্জিন হল পুরো বুঝাই যার। তোলিকে হাইড্রো ইলেকট্রনিক প্রজেক্টের মেশিনগুলো কিরকম কাজ করে এখানে আছে, এই যে পুরো মানে শুধু প্রজেক্ট আর কি। তা টারবাইনের কিরকম টারবাইন ঘুরে কিরকম ইলেকট্রিক ইয়ে হয় কারেন্ট জেনারেট হয় জল থেকে ওইগুলো পুরো তোমার পুরো মেশিনের অ্যান্ড দেন পুরো বুঝাই যায়। এখানে ইয়ে করে দিয়েছে, এখানে স্মল একটা প্রজেক্ট টাইপেরও বানিয়ে রাখছে তারা, সব কিছুর বিষয়ে পুরো প্রসিজিওর এখানে লেখা আছে কিরকম কী হয়। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এখানে পুরা মানে হাইড্রো প্রজেক্টের পুরাটা তোমার স্যাম্পল তারা দেখাইছে, জলও আছে নিচে পুরা। হ্যাঁ ডেমটাই পুরো ছোটাই গো বানাকে রাখা হয় কেসে ক্যা করতে হয় বলকে। হ্যাঁ এইটা দেখো ওয়াটার টারবাইনস কিরকম ঘুরে, ওই যে টারবাইনটারও এখানে মধ্যে বড় করিয়া শো করছে, কিন্তু এখানে ছোট মানে অমির ফর্ম হচ্ছে সেন্টিনেল ওয়াগন 1916। হ্যালো ভাই সাহেব, হ্যালো ভাই সাহেব। এটা হলে গিয়া ফার্স্ট ফ্লোর, চলো এখানে দেখি। ওইখানে অনেক কিছু জিনিস আছে যেটা আমরা ফান সায়েন্স মানে কি খেলাধুলাও করতে পারলে এগুলোর মধ্যেও সায়েন্স আছে এরকম টাইপের। দেখো অনেক সেকশনস,
হুইসপারিং ডিশ তো রেজি যদি এখানে কয় আর কি তা তোমার এখান থেকে অমিয়া শুনবো কারণ আমি এখান থেকে কইছি তো নাহিদ এখান থেকে শুনছে যাও 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 অমিত তুমি যাও উপরে যাও তুমি বলো বলো তুমি বলো কোচ This is a hot spot where you can bring your hand above the polished dish. You feel hot at one point, which is about 30 centimeter above the dish. The dish is in the shape of a parabola. And the heat generated by the bulb at the top is reflected and concentrated at a point called the focus of the parabola. It is at the focus that you feel the maximum heat. Solar collectors are made in this shape to concentrate solar energy. Air cannon. Mechanism of hyperbola. This is parabola. Look at vortex. Phenomenon. देखो press the switch. Observe the press. करो. Oh. Wow. Wow. টর্নেডো কিরকম ফর্ম হয় ওইটার উপরে আর কি তোমার মেকানিজমসটা বড় এরপর বলে বড় টর্নেডো বাইরে হয়ে গেছে এদিকে এদিকে এটা হলো 3D শ্যাডো দেখো শ্যাডো কিরকম 3D পুরো ইয়ে হয় 3D শ্যাডোস হ্যাঁ হ্যাঁ See your back. इटो देखते लगो जा 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 देख की जा. किचु देखा किसे नहीं. दूसरा कुछ आया था अभी नहीं आ रहा है সেখানে লেখে ওয়াটার ইন ইয়ার বডি এখানে দাঁড়িয়ে পড়ে তোমার ওয়াটার কলমে বুঝাই বোঝে তোমার কতটুকু তোমার বডিতে ওয়াটার কন্টেন্ট আছে মানে তোমার 75 এখানে দেখো লেখা আছে ডু ইউ নো দ্যাট 70% অফ আওয়ার ইয়ার বডি ইজ ওয়াটার তো অ্যাকচুয়ালি 70% আমরা বডিতে ওয়াটার হওয়া দরকার কিন্তু সবাই দেখো কম কম আর কারণ আমরা জল খাওয়া খুব দরকার জল কম খাই করে এগুলো হয় তো আমরা এখনো চান্সই পাইছি না ভিড় দেখো কিরকম সো চান্স পাইলে আমরা একবার টেস্ট করব মানে অল অ্যাবাউট মানে এটা মেরাইন লাইফ তোমার সব জলের নিচে ডলফিন টলফিন এগুলো থাকবে বাইরে ওই যদি স্টিকার লাগানি সিটি শো তো দেখা যাক আমরা তো একদম লাগাই আর এটি বল
ਇਹਨਾਂ ਦੇ ਕੋ ਕੀ ਹੱਥ ਕੀ ਠੀਕਾ ਪੈ ਜੀਏ ਕਰਦੇ ਹਾਂ ਹਨਾ ਗੁੱਡ ਲੁਕਿੰਗ ਫੈਲੋ ਦਾ ਵੈਲ ਵੈਲ ਦੈਟਸ ਮੀ ਡੂ ਯੂ ਲਾਈਕ ਟੂ ਟੈਗ ਅਲੋਂਗ ਆਲ ਸ਼ੋ ਯੂ ਅਰਾਊਂਡ ਇਫ ਯੂ ਕਮ ਫਰਮ ਦੀ ਇਨਲੈਂਡ ਯੋਰ ਫਰਸਟ ਇਨਕਾਊਂਟਰ ਵਿਦ ਦੀ ਓਸ਼ੀਅਨ ਇਜ਼ ਅਨਫੋਰਗੈਟੇਬਲ আমরা তোমার টিভি শো দেখে বের হয়েছি খুব বেশি ভালো লাগছে অ্যারাউন্ড তোমার 10 মিনিটসের শো হইব 41 করে তোমার পার পারসন আমরা টিকিট লইছে খুব ভালো লাগছে ভালো শো দেখছি কোন সাইডে যাও এক্সিট কোন সাইডে সো এটা হলো আরেকটা ফ্লো এটা হলো উপরে তোমার স্পেস টেকনোলজির উপরে স্পেসের স্যাটেলাইট গ্রাউন্ড ট্রেস ডিসপ্লে फोटो उठा लगे तईल साइंस म्यूजियम ढुकार अलमोस्ट दुई घंटा हो गए तो शेष होना अनेक किस देखार কিন্তু আমরা এখন বাইরে জমা কারণ একটু খাওয়া দাওয়া করতে লাগবো খুব বেশি মানে ডিহাইড্রেশন টাইপের ফিল হয় জল একটু খাইতে লাগবো নেক্সট মান্থে আমরা হাঁটাহাঁটি করতাম এখানের মধ্যে সব আমরা ইন্ডিয়ার সব ধরনের তোমার যেটা যেটা স্পেসে ইয়ে করা হয়েছে তোমার সব এখানে দেখো আরিয়াভট্ট থেকে লইয়া ভাস্কর ওয়ান অ্যাপল রোহিণী আইআরএস সব কিছু তোমার যেটা যেটা আমরা মানে স্যাটেলাইট তোমার পাঠানো হয়েছে ইন্ডিয়া থেকে প্রত্যেকটা স্যাটেলাইটের এখানে একটা ডেমো রাখা হয়েছে এখানের মধ্যে দেখো রকেটসগুলোর মধ্যে ইন্ডিয়ার সব রকেটস এখানের মধ্যে তোমার ইয়ে করা স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম মাইলস্টোন সব কিছু ইন্ডিয়ান স্পেসের বিষয়ে সব লেখা আছে এটি হলো গিয়া তোমার বায়োটেকনোলজির পার্ক কোড অফ লাইফ কি সুন্দর জিনিসটা দে Pond, glowing fish are humanist, similar to this na onek kichu shikar jinish kintu ekhane proche gene expression ব্রাউন আই ব্লু আই সব কিছু এখানে মানে কি মানে হাউ ইট ডিফারেন্সিয়েটস ওয়াটার এন্ড ক্রিক অর সান এন্ড ক্রিক সর ক্রোমোজোম এগুলো আমরা খালি বইয়েই পড়লাম এখন মানে মডেলগুলো দেখে অবভিয়াসলি মডেলগুলো অ্যাট্রাকটিভ না তো শিখতে পারছি আমি এখানে দেখছি যে প্রচুর প্যারেন্টসরা নিজের বাচ্চারাই নিয়ে আইসে আর এগুলো মানে যেটা যেটা পুরো লেখা আছে না ডেসক্রিপশন পড়িয়া পড়িয়া শোনা এগুলো খুব ভালো একটা জিনিস যে আমার শিকার এটা কি ব্লাশি আইব্রোজ এগুলো সব আর কি হ্যাঁ
মধ্যে আমরা মধ্যে কি সিমিলার আছে জেনেটিক বিন কিন্তু এটা জোয়ার না ওরিয়েন্ট মানে কাজ করেন না রবার্ট হুক খুঁজে পেয়েছো নি তানরে এই যে এখানে বট এর মানে তোমার স্যালারি অবজার্ভ করছিল যেখানে লেখা আছে তান পড়াইয়ে আরেকটা ডেস্টিনেশনে আইসি এটা হলো চিলড্রেন্স পার্ক তো একটু বহু টায়ার্ড আমরা আজকে মানে আমরা একদিন সকাল থেকে উঠে বুঝানি কয়েকটা স্পট ঘুরে লেছেন সত্যি মানে সায়েন্স সিটি থেকে অনেক বেশি ভালো লাগছে তখন তোমরা দেখে ব্যাকসাইড অত সুন্দর সত্যি এখানে ব্যাঙ্গালোর আইডিয়া তুমি কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে যেতে পারবে আর গাছের কোনো কমি নেই একদম এত ভালো লাগে এগুলোতে নিচে বুয়া থাকলেও ভালো লাগবো হ্যাঁ নিচে বেটনি ना अच्छा लग रहा है अपन मैं तो लेटी हुई हूँ हमरे यहाँ इसे एक सिल्क फैक्ट्री से अराउंड फोर एकदम डाइवर्स होता है अराउंड 500 तो मशीन आते तो चलो देखिए कि हम सिल्क के कपड़े सिलाई करने बोले এই শাড়িটা মানে আমরা অন রিকোয়েস্টে দেখলাম আর কিতা এটা এই যেগুলো দেখরা যেগুলো এগুলো হলো তোমার গোল্ড জারি আর কিতা সোনার এটা আমার অ্যারাউন্ড 40 to 50,000 এর মধ্যে রেঞ্জ আর জারিগুলোর মধ্যে সোনা তোমার ইয়ে করে আর কিতা এত সুন্দর এত গর্জিয়াস মোবাইলে কিরম লাগে যাই না বাট সামনের দিকে চৌকি পুরো লাগে খুব সুন্দর তো আমরা আই গেছি রুমে অলমোস্ট তোমার 12 ঘন্টা পরে অ্যাকচুয়ালি আমরা লোকাল মার্কেটেও গেছিলাম তোমার শেয়ার করা হয়েছিলাম কারণ আমাদের মোবাইলে একদম চার্জ আসলো না তো গিয়া ওদিকে গেলে আমি তো লোকাল মার্কেটে আমরা এমন কিছু পাইছি না আমরা গেছিলাম জামা মসজিদের সাইডে একটু সময় হাঁটি উঠি আইসি কিছু কিনছি না তো আর তোমরা তো মানে না জামা মসজিদ থেকে তো কিছু কিনা হয়েছে না সিল্ক হাউস থেকে আমরা কিনছি তিনটা শাড়ি প্লিজ কেউ কাল দিদি ওরা বহুত প্রাইস কিন্তু দেখিয়ে না নি মানে তুমি বাবা যে ও তো একবারই ওয়াইসি আমার কোন সময় আইমু কি না তো মানে দেখে আবার মানে না লুইয়া পারা যায় না কিন্তু একটু হেভি পড়ে গেছে আমরার উপরে তিনটা শাড়ি নিয়া কিন্তু দেন অলসো লুইলে সেটা যেটাই হোক অ্যান্ড আজকে ব্লগটি এখানে রাখি কারণ খুব বেশি টাইট অন ফ্রেশ হইতে লাগবো পুরো বুঝে আর তো 12 ঘন্টা পরে রুম আইসি সো খুবই শীঘ্রই অন্য একটা ব্লগ নিয়ে তোমরা লগে দেখা হইব টিল দেন স্টে হেলদি স্টে সেফ বাই বাই